সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি জায়গা যেখানে নিজের ইচ্ছা মতো মত প্রকাশ করা যায়, আর এই সুযোগটাই কাজে লাগান নেটিজেনদের একাংশ। নিজের ব্যক্তি স্বাধীনতাকে ব্যবহার করে যে কাউকে যা ইচ্ছে তাই মন্তব্য করে বসেন। অত্যাচারের এই তীরে তারকারাই বেশি বিদ্ধ হন, সব কিছুতেই তারা ট্রোলিং এর শিকার। কারো বিয়ে ডিভোর্সের খবর, কারো হানিমুন, কারো বা পরিবার, আবার কারো পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠেননি এমনটা খুঁজে পাওয়া যাবে না। তারকারা সোশ্যাল মিডিয়ায় যা কিছুই শেয়ার করেন না কেন, তাতে কুরুচিকর মন্তব্যই বেশি দেখা যায়। আর এতে তারকারা কতটা আঘাত পান সেটা যারা লেখেন তারা নিজেরাও হয়তো জানেন না। জয়া হোসেন, চিরসবুজ এই অভিনেত্রী বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন। তিনি দুই বাংলাতেই তার অভিনয়ের চমক দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব থাকেন তিনি, তার নানা মুহূর্তের দারুণ দারুণ সব ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে, সেখান থেকে ভালোবাসাও পেয়ে থাকেন অনেক। তবে কথাই আছে না, সুখ বেশি দিন টেকে না, তেমনই হয়েছে জয়ার বেলাতে। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন, আর সেখানেই তার বয়স থেকে শুরু করে পোশাক নিয়ে নানা রকমের ট্রোল করা শুরু হয়। তবে জয়ার অনুরাগীর সংখ্যাও কম নয়, অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তারা। অনুরাগীদের অনেকেই নেতিবাচক মন্তব্যকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন। তবে যে যাই বলুক, এসব কি থোড়াই কেয়ার করেন জয়া, কাজে বিশ্বাসী এই অভিনেত্রী শুধু অভিনয় দিয়েই মন জয় করতে চান অনুরাগীদের।